দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 24 জুন 2022 শুক্রবার। আজকে আমরা চলে এসেছি বামন্দি গরুহাট। এই হাটের অবস্থান মেহেরপুর জেলা ডাংলি থানা বামন্দির হাট। তো এই হাটে কিন্তু প্রচুর ষাঁড় গরুর আমদানি হয়ে থাকে। এই হাট থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলে গরু বাছুর ব্যাপারীরা নিয়ে যায়। তো এখানে কিন্তু বেশিরভাগই আপনারা এই যে গরুগুলো আমরা দেখলাম এবং যেই পর্যালোচনা করলাম, আসলে বেশিরভাগই কিন্তু এখানে এই হাটে গৃহস্থই বেশি আছে, গৃহস্থর গরুগুলোই বেশি আছে। আপনারা যারা গৃহস্থর হাত থেকে গরু বাছুর দরদাম টানতে চান, তারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি দেখলে কিন্তু অনেকটা গরু সম্পর্কে ধারণা পাবেন। তো এই পর্বে আমরা বিগ বিগ সাইজের যে গরুগুলো রয়েছে, 8 মন 10 মন বা 10 থেকে 15 মন ওজনের যে গরুগুলো রয়েছে, এ ধরনের গরুর বাজার দরটা কেমন যাচ্ছে এই হাটে, সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মাশাআল্লাহ বেশ বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি আপনার? জি আপনার। আচ্ছা, এটা বাড়ির না কেনা? বাড়ির না। এত বড় গরু কতদিন লালন পালন করলেন? কত বছর? আড়াই বছর। একদম ছোট থেকে? একদম ছোট, আমার গাভীর। আপনার নিজের গাভীর পেটের বাচ্চা আর কি। কি জাতের গরু এটা ভাই? তো সবাই বলে যে মানে পাকিস্তান, আমি অ্যাকুরেট বলতে পারবো না যাই। আচ্ছা আচ্ছা, জাত সম্পর্কে তো অবগত না? আচ্ছা আচ্ছা, তাতে এটার গোস কতটুকু আছে? আনুমানিক 15 মন আছে। 15 মনের মতো এটার গোস আছে। দামটা কেমন চাচ্ছেন? হাতে 4 লক্ষ টাকা এটার দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাতে কাস্টমার আছে তো হাতে? দাম বলছে? এই দাম কেমন দাম উঠছে? ওই 380-90। আচ্ছা, 280-90 দাম উঠছে। আচ্ছা আচ্ছা, তো আর কয়েকদিন পরে উঠাইলে তো মনে হয় ভালো হতো, কারণ কুরবানির তো এখনো কিছুদিন বাকি আছে। বেচা হলে ন্যায্য দাম পেলে বিক্রি করবেন, তাছাড়া আবার ব্যাক নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বড় ভাই? ভালো আছি ভাই। আচ্ছা ভাই, কি ব্যাপারি না গৃহস্থ? ব্যাপারি ভাই। ব্যাপারি না? এই যে মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, কি জাতের ভাই এটা? পাকিস্তানি ভাই। পাকিস্তানি? জি ভাই। আচ্ছা আচ্ছা, এটার বয়স কয় দাঁত হয়েছে? 4 দাঁত। 4 দাঁত বয়স। কেমন দাম চাচ্ছেন 4 দাঁতের গরুটা? 340 ভাই। 340,000 টাকা এটার দাম চাচ্ছেন? আচ্ছা, গোস কতটুকু আছে এটার গায়ে? 12 মন। 12 মনের মতো এটার গোস আছে। তাতে এখান থেকে আপনারা তো এখানকার ব্যবসায়িক নাকি? জি জি জি। এই গরুগুলো কোথায় যায় আসলে?
এগুলো ঢাকায় যায় এখান থেকে ঢাকার ঢাকার ব্যাপারীরা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে ঢাকায় বিক্রি করে গাবতলি হাটে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কেমন আছেন ভাই ভালোই আছেন আচ্ছা ভাই কি ব্যাপারী না গৃহস্থ ব্যাপারী আচ্ছা এই যে মাশাআল্লাহ বেশ বড় সড় একটা গরু দেখতে পাচ্ছেন কি জাতের ভাই এটা ৩৬০০০০ টাকা দাম চাচ্ছেন আচ্ছা হাটে দাম উঠছে কি ভাই এখন তো দাম উঠেনি ভাই এখনো দাম ওঠে নাই আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে ওইটা মালিক না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাই কি ব্যাপারী না গৃহস্থ গৃহস্থ না আচ্ছা আচ্ছা এই যে মাশাআল্লাহ বেশ বড় একটা গরু তৈরি করেছেন কত বছর লালন পালন করলেন এটা এটা দুই বছর একদম ছোট থেকে লালন পালন করেছেন গরুটা তো খুবই ভালো গ্রোথ হয়েছে তাতে এটার গোলস কতটুকু আইডিয়া করছেন এটা এটা ১২ মনের মতো গোলস আছে দাম চাচ্ছেন কত ভাই ৪ লক্ষ টাকা এটা দাম চাচ্ছেন তাতে বেচা বিক্রি কেমন চলছে হাটে কে বলি আসছেন এখনো দাম ওঠে নাই আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই আচ্ছা ভাই কি ব্যাপারী না গৃহস্থ ব্যাপারী না এই যে মাশাআল্লাহ বেশ বড় সড় একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের এটা পাকিস্তানি ভাই পাকিস্তানি বয়স কেমন হয়েছে এই গরুটার ৩ বছর বয়স হয়েছে দাঁতে কয়টা ৬খান দাঁত আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন বেশ বড় সড় কিন্তু একটা গরু তাতে গোস কতটুকু হতে পারে ভাই এটার ১০ মন আপ হবে ভাই ১০ মন প্লাস গোস আছে দাম চাচ্ছেন কেমন হাটে কিন্তু ৬০ চাচ্ছি ভাই ৩৬০০০০ টাকা এটা দাম চাচ্ছেন আচ্ছা তাতে দাম উঠছে এই পর্যন্ত ভাই হ্যাঁ দাম তো উঠছে ভাই কেমন দাম বলে ৩০০ ভাইঙ্গা দাম বলতেছে আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি ভাই আচ্ছা আপনারা কি ব্যাপারী না গৃহস্থ ব্যাপারী না মাশাআল্লাহ বেশ বড় সড় দুইটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কি জাতের এগুলো দুইটাই পাকিস্তানি আচ্ছা মাশাআল্লাহ বেশ বড় সড় গরু তাতে গোস কেমন করে আছে ১৬ মন আছে ভাই দুইটাতে ১৬ মন আছে দাম চাচ্ছেন কত ৫০০ ভাই ৫ লাখ টাকা দাম চাচ্ছেন হাটে দাম উঠছে কি বলুন তো ৩৫০ দাম বলে আচ্ছা তাতে গরুর এখন চাহিদা কেমন রয়েছে চাহিদা কম ভাই চাহিদা নেই চাহিদা এখনো শুরু হয় নাই আর কি কুরবানির গরু তো এখনো ক্রয় করা শুরু করে নাই আরও সপ্তাহখানেক পর থেকে মনে হয় বা চাহিদা বাড়বে নাকি আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি ব্যাপারী না গৃহস্থ ব্যাপারী না আচ্ছা এই যে মাশাআল্লাহ বেশ বড় সড় একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের এটা পাকিস্তানি বয়স কয় দাঁত হয়েছে ৪ দাঁত বয়স হয়েছে দাম চাচ্ছেন কত ২৭০০০০ টাকা এটার দাম চাচ্ছেন তাতে হাটে কি দাম উঠছে ভাই উঠছি তো কেমন দাম উঠছে এই পর্যন্ত ২২০০০০ পর্যন্ত দাম উঠছে আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমরা ভালো নে ভাই গরু নিয়ে কাইন্ড হয়েছি তো গরু কিনা হয়েছে ২৬০০০০ গরু দাম বইছে ২২০০০০ ৩০০০০ ৩০ হাজার টাকায় তো নেই আচ্ছা আচ্ছা তাহলে আপনারা একটু বেশি দিয়ে কিনে ফেলেছেন বেশি না ১০ মন ওজন নিতে আছে ২৫ হাজার মনে দাঁড়ায় লাগতাম গরু নেওয়া লোক নেই দেশ ডুবি গেছে হ্যাঁ গরু নেওয়া লোক নেই তো পাটি খুবই কম আছে পাটি নাই তাতে এটা কেমন দাম হলে বিক্রি করার আশা ২৬০ হলে বেচবো ২৬০০০০ হলে বিক্রি করবে জি ১০ মনের মতো গোস আছে এটা ১০ মনের আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই
কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দুইজন ধরে দেখে এক গরু নিয়ে দাঁড়ায় আছেন, এটা কি বাড়ির নাকি কিনা? বাড়ির। আচ্ছা, বাড়ির পালা গরু না? তাতে এটা কি জাতের গরু ভাই? পাকিস্তানে। কত বছর লালন পালন করছেন এটা? দেড় বছর। আচ্ছা, এখন বয়স কয় দাঁত হয়েছে ভাই এটার? দুই দাঁত। দুই দাঁত বয়স। দামটা কেমন চাচ্ছেন? সাড়ে তিন লাখ। আচ্ছা, হাটে দাম উঠছে কি ভাই? আড়াই লাখ পর্যন্ত দাম উঠছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখি। আচ্ছা, এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি কিনা নাকি বাড়ির? কিনা গরু। কিনা গরু না? বয়স কয় দাঁত হয়েছে এটার? দাঁত চারটি। চার দাঁত হয়েছে বয়স। দামটা চাচ্ছেন কত? দামটা আছে আপনার চাওয়া দাম 200-র উপরে, মনে করেন 250 চাচ্ছে। 2.5 লক্ষ টাকা এটার দাম চাওয়া আর কি? জি। আচ্ছা আচ্ছা, দরদাম করে বিক্রি হবে হাটে? জি, দরদাম করে। তাতে গোশ কেমন আছে এটার? গোশ আপনার 8 মনের ঊর্ধ্বে আছে। 8 মন প্লাস গোশ আছে? জি। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি আপনার বাড়ির নাকি কেনা? জি, বাসারটা। বাড়িরটা? আচ্ছা, তো এই কি জাতের গরু এটা বলতে পারেন? এটা গরুস। গরুস আর কি? হ্যাঁ। আচ্ছা, দাম চাচ্ছেন কত হাটে? দাম চাচ্ছে 1,90,000। 1,90,000 টাকা এটার দাম চাচ্ছেন? তাতে এই পর্যন্ত দাম উঠছে কি হাটে? দাম উঠছে, বেড়ায় দু একটা আইসে, কিন্তু দাম অল্প কিছু বলছে 1,50,000-40,000 এমন বলছে। 1,40,000-50,000-এর মতো দাম উঠছে। আচ্ছা, তাতে আপনাদের বেচার নিয়ত কেমন? বেচার নিয়ত 1,90,000। 1,90,000 টাকা হলে বিক্রি করবেন? জি। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। কেমন আছেন কাকা? ভালো। আচ্ছা, এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, কি জাতের এটা? দেশাল। দেশাল? দেশাল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ অনেক বড় সাইজের। তাতে আনুমানিক মাংস কতটুকু হতে পারে এটার? 10 মন হবে। 10 মনের মতো টার্গেট। আচ্ছা, বয়স কয় দাঁত হয়েছে? উড়ে গেছে দাঁত। দাঁত ছাড়া? আচ্ছা, তাতে হাটে কেমন দাম চাচ্ছেন এটার? দাম চাচ্ছে 280। 280,000? 280 দাম চাচ্ছে। হাতে দাম উঠছে কি বলতো? 2 লক্ষ টাকা পর্যন্ত এটার দাম উঠছে। আচ্ছা আচ্ছা, তাতে আপনার আর কিছু উপরে পেলে বিক্রি করার আশা আর কি? ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আচ্ছা, আপনি কি ব্যাপারী না গৃহস্থ? ব্যাপারী না? এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, কি জাতের এটা? পাকিস্তানি। কেমন দাম চাচ্ছেন হাটে? 1,90,000 টাকা এটার দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাতে কেমন দাম উঠছে এতক্ষণে হাটে? এখনো দাম উঠে নাই। বেচা বিক্রি কি কম নাকি এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। আচ্ছা, এই যে মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? ছাইয়াল। ছাইয়াল না? আচ্ছা, আপনি কি ব্যাপারী না গৃহস্থ? ব্যাপারী। এই গরুগুলো কোথা থেকে কালেকশন করা হয় মূলত আপনাদের? এটা আমাদের গাংনি গ্রামগঞ্জ থেকে কালেকশন করেন আর? গাংনি গ্রাম। আচ্ছা আচ্ছা, এখানে তো প্রচুর গরু ওঠে, এই ধরনের গরু দেখতে পাচ্ছি, এগুলো কি প্রতিহাটেই ওঠে নাকি কুরবানির জন্য এখন আমদানি বেশি? কুরবানির জন্য আমদানি বেশি। আচ্ছা আচ্ছা, কুরবানির জন্য এই গরুগুলোর আমদানি এখন বেশি। তাতে এই গরুটার মাংস কেমন আইডিয়া করছেন? 10 মন 11 মন। 10-11 মনের মতো আইডিয়া করছেন। দামটা কেমন চাচ্ছেন ভাই? দাম 320 চাচ্ছে। 3,20,000 টাকা এটার দাম চাচ্ছেন? আচ্ছা, তাতে হাটে কি দাম উঠছে? এখনো জিগায়নি কেউ। আচ্ছা আচ্ছা, এখনো কাস্টমার হাটে নামে নাই, নাই তো? কেবলই হাট শুরু হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন ভাই? আচ্ছা, আপনি কি ব্যাপারী না গৃহস্থ? ব্যাপারী। ব্যাপারী না? এই যে গরুগুলো, এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় আপনাদের?
আমরা সর্বপ্রথমে গরুগুলো 1,60,000-65,000 বেচা কিনা হয়। 1,60,000-65,000 বেচা কিনা হয়। মাংস কেমন আছে এটার মধ্যে? ৬-৬.৫ মণের মতো এটার মাংস আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ।